আজ আমি যে স্কুলের কথা বলবো স্কুলটা হলো শ্বশুরবাড়ির স্কুল এই স্কুলে কম বেশি সব মেয়েরাই পড়াশুনো করছে আর এই স্কুলে মজার বিষয় হলো শিক্ষার কোনো শেষ নেই তুমি যত দিন যাবে তত শিখবে আর এই স্কুলে শিক্ষকেরও কোনো শেষ নেই শ্বশুরবাড়ির সবাই শিক্ষক তুমি একমাত্র স্টুডেন্ট তোমাকে সব কিছু শিখতে হবে আর এখানে ভুল করলে কোনো শাস্তি দেওয়া হয় না আর এখানে তুমি ভালো কাজ করলেও কোনো ডিগ্রি দেওয়া হয় না এখানে তুমি যত দিন যাবে ততই সব কিছু শিখতে পারবে এমন এমন বিষয় শিখতে পারবে যেগুলো তুমি জানতেই না বাপের বাড়িতে থাকাকালীন আর এখানে তোমাকে একটা খোঁটা সবসময় শুনতেই হবে এটাই তোমার শাস্তি সেটা হলো বাপের বাড়ি থেকে তোমাকে কিছু শেখায়নি জানি অনেক বেশি কথা বলে ফেলেছি যাই হোক কথা বলতে বলতে আমি এদিকে বেডশিট চেঞ্জ করে নিয়েছি আর এদিকে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি আমার আবার বেডশিটে একটু টান টান করে বিছিয়ে দিলে খুব ভালো লাগে তো যাই হোক আমি বেডশিট চেঞ্জ করে সব গুছিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে